আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বব বব তর তর টক টক নপটল বত অব মরজ। আমি যে আপনাদের সামনে এতক্ষণ বকব করে যে ছন্দটি বললাম, এই ছন্দটি শুনে অনেকে হয়তো মনে মনে হাসতেছেন, কিন্তু আমি হাসি কিছুই বলিনি, কারণ আমার এই ছন্দটির পেছনে একটি রহস্য লুকিয়ে আছে। আর এই রহস্যের পেছনে আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাহলে চলুন এই ছন্দটির পেছনে রহস্যটি কি সেটি জেনে নিই। কাজী নজরুল ইসলাম যখন ময়মনসিংহে তার বাবার কাছ থেকে দূরে শিশু শ্রেণীতে ভর্তি হয় এবং হোস্টেলে থাকে, সেই মুহূর্তে একটি ঘটনা। কাজী নজরুল ইসলাম সবেমাত্র স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখেছেন, অর্থাৎ সরু স্বরায় ক খ শিখেছেন, কার বা ফলা শিখেনি। কয়ের আগে যে একার দিলে কে হয়, বয়ের পিছনে যে আকার দিলে বা হয়, হ্যাঁ এই ধরনের কার বা ফলা শিখেনি। এমন অবস্থায় কাজী নজরুল ইসলাম যেহেতু তার বাবা মাকে ছাড়া অনেক দূরে থাকে, সে অবস্থায় তার মেসের খরচ শেষ হয়ে যায়। সেই সময়ের একটা আপনারা আপনাদের বড় যারা আছে তাদের কাছ থেকে, বাবা দাদাদের কাছ থেকে হয়তো শুনে থাকবেন, সেই সময় শিক্ষিত লোকের অনেক অভাব ছিল। কাজী নজরুল ইসলামের হঠাৎ প্রয়োজন পড়ল যে একটি চিঠি লিখবে, কিন্তু চিঠি লেখার মতো এমন কাউকে সে পাচ্ছিল না, কারণ সুদূর এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়েও শিক্ষিত লোক খুঁজে পাওয়া ছিল মুশকিল। তখন কাজী নজরুল ইসলাম চিন্তা করলেন, আমি নিজেই চিঠি লিখব। কিন্তু সে চিঠি কিভাবে লিখবে, সে তো বানান করে লিখতে জানে না, সবেমাত্র সরু সরায় ক খ অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখেছে, কারবা ফলা শিখিনি। তারপরেও তিনি চিঠি লেখা শুরু করলেন। তার চিঠিটি ছিল এরকম, বব বব তর তর টকপট নপটল বত অব মরজল। দেখেন আমি যে এখানে ছন্দটি বললাম, এই ছন্দের কোথাও কারবা ফলা নেই। যেমন বব বব কারবা ফলা নেই, আর এটার মানি বোঝাচ্ছে বাবা বাবা। তর তর এখানেও কারবা ফলা নেই, তর তর মানে তাড়াতাড়ি। টকপট মানে টাকা পাঠাও, এখানেও কারবা ফলা নেই। নপঠল না পাঠাইলে, এখানেও কারবা ফলা নেই। বত অব বাতের অভাবে মর যাব মইরা যাব, দেখেন কোথাও কারবা ফলা নেই। এটি ছিল কাজী নজরুল ইসলামের বাবার কাছে চিঠি। কাজী নজরুল ইসলামের এই চিঠিটা যখন বাবার কাছে পৌঁছায়, তার বাবা আফতাবউদ্দিন চিঠিটি পড়ে প্রথমে একটু বুঝতে অসুবিধা হলেও পরবর্তীতে চিঠিটি পড়ে তিনি বুঝতে পারলেন যে তার ছেলে চিঠিতে কী লিখেছেন, এবং তিনি এই চিঠিটি পড়ে অবাক হয়ে গেলেন যে আমার ছোট্ট ছেলে সবেমাত্র স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখেছে আর কিছুই শিখেনি, সে এরকম একটা চিঠি লিখতে পারলো, কত সুন্দর করে মিলাতে পারলো। এ ছেলে তো সাধারণ কোনো ছেলে না, এ অত্যন্ত মেধাবী ছেলে, এবং এ একসময় দেশ এবং আমাদের মুখ উজ্জ্বল করবে, এবং পরবর্তীতে হয়েছিল তাই। তাহলে ছন্দটি আবারও আপনারা মনে রাখবেন, ভব ভব তর তর টকপট নপটল ভত অব মরজব। কারণ এই ছন্দটি এই জন্যই মনে রাখতে হবে, এই ছন্দটির পেছনে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সুন্দর একটি ঘটনা রয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।